हेलो फ्रेंड्स, वेलकम टू सियोरन। आज हमें भिडियो आलोचना करब नार्सिंग सम्पर्क कैकट टपिक नहीं कैकट विषय नहीं। मेनलि जो विषय आलोचना करब से हल तुम्हारे की बो कब फार्ष्ट इयर की सबजेक्ट रही है इस सम्पर्क हमें विस्तारित आलोचना करी। एतगुलि बी अनेकगुली क्योंकि तुम्हारे बो कईगुलि तुम्हारा फार्ष्ट इयारे कथाय पा कि पा से सम्पर्क हमें तीन ट्रिक्स तुम्हारे बोलो जगह फलो कर ले तुम्हारे अनेकटा सुविधा है व ये कीनते तुम्हारे अनेक सुविधा है। नम्बर वन जेटी हलो तुम्हारा चाहले बोगुल नतून कीनते पर अने रेच जरा नतून बी पढ़ते भलोबाशो नतून बोर निजे मार्क कर पढ़ते भलोबाशो ये क्योंकि एक अनेक समस्या है। द्वितीयत तुम्हारा जी चाहो तो दादा दीदी बोते पर आगे ये कर ले तुम्हारे क्योंकि अनेकटा सुविधा है। तुम्हारा जमन इकोनॉमिकल दिक्कत जैसे प्रब्लेम रही है तेज़ से सुविधा है प्लस तुम्हारे दादा दीदी साथ इंटरेक्शन क्योंकि गड़े उठे ये क्योंकि एक तुम्हारे प्लस पॉइंट हो उठे जो तुम्हार दीदी दादा साथ इंटरेक्शन करते तुम्हारे एक कथोपकथन जोाजोग क्योंकि अनेक क्षेत्र प्रब्लेम होके ये क्योंकि तुम्हारे अनेक सुविधा है। और तृतीयत तुम्हारा जी चाहो तुम्हारा क्योंकि पुरानो बो कहते पर क्षेत्र में तुम्हारा जी चाओ आगे दादा दीदी जरा बो बिक्री करते चाहसे तरह के नीते पर आशा करी तुम्हारा जो बो पढ़ार जो नीते चाओ तो दादा दीदी का पे अथवा कलेज स्ट्रीट रही है सेखने गए तुम्हारा पुराना बो संग्रह करते एबार देखे नब तुम्हारे फार्ष्ट इयारे की सबजेक्ट पढ़ते हैं की सबजेक्ट तुम्हारे रही है। एखे जी देखी तुम्हारे टोटाल चारटे पेपर रही है। फार्ष्ट पेपर जी रही है बायोसाइंस, द्वितीय पेपर जी रही है बिहेवियरल साइंस, पेपर थ्री फाउंडेशन अफ नार्सिंग, पेपर फोर कम्यूनिटी हेल्थ नार्सिंग वन। এই চারটি সাবজেক্ট তোমাদের মেইনলি ফার্স্ট ইয়ারে পড়তে হয়। কিন্তু এই চারটি সাবজেক্ট হলেও এর সাথে কিন্তু আরও বিভিন্ন সাবজেক্ট যুক্ত রয়েছে যেগুলি মিলে একটা সাবজেক্ট গঠন করছে। যেমন এখানে বায়োসায়েন্সের ক্ষেত্রে দেখো দুটি সাবজেক্ট রয়েছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি এবং মাইক্রোবায়োলজি। এটি হলো পেপার ওয়ান বায়োসায়েন্স। তার মধ্যে তোমাদেরকে কিন্তু এই অ্যানাটমি এবং ফিজিওলজিটা এটি অবশ্যই ভালোভাবে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে। এটির উপরেই কিন্তু নার্সিং এর সমস্ত কিছু বা হেলথ রিলেটেড যে সমস্ত জিনিসগুলো রয়েছে সবগুলোই কিন্তু এই অ্যানাটমি এবং ফিজিওলজির উপর ডিপেন্ড করছে, তাই এটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। এক্ষেত্রে যদি আমরা দেখি দেখো বায়োসায়েন্সের জন্য টোটাল আওয়ার্স রয়েছে 120। অর্থাৎ তোমাদের যখন ক্লাস হবে বা ক্লাস যখন শুরু হবে সব বিষয়গুলো কিন্তু প্রতিদিন পড়ানো হবে না বা এতগুলো যে সাবজেক্ট রয়েছে এগুলো কিন্তু প্রতিদিন ক্লাস হবে না। তোমাদের প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টাইম অ্যালোকেট করা রয়েছে। যেমন বায়োসায়েন্সের ক্ষেত্রে দেখো টোটাল আওয়ার্স রয়েছে 120 ঘন্টা, এর মধ্যে অ্যানাটমি এবং ফিজিওলজির ক্লাস হবে 90 ঘন্টা। তোমাদের যদি গড়ে প্রতিদিন 1 ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে 2 ঘন্টা করেও ক্লাস হয় তাহলেও কিন্তু 90 দিন বা 3 মাস কিন্তু একটা আলাদা টাইম লাগছে। এটা তোমাদের ভাববার বিষয় নয়, এটা মেরা দায়িত্ব রয়েছে কবে কোন ক্লাসটি নিতে হবে এবং কতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তোমাদেরকে জাস্ট জানানোর জন্য বলে দিলাম অ্যানাটমি এবং ফিজিওলজির জন্য রয়েছে 90 ঘন্টা, মাইক্রোবায়োলজির জন্য রয়েছে 30 ঘন্টা, এবং যে পেপার টু বিহেভিয়ারাল সায়েন্স এখানেও কিন্তু রয়েছে আরও দুটো বিষয়। দেখো এক এক নম্বর রয়েছে সোশিওলজি, দ্বিতীয় নম্বর রয়েছে সাইকোলজি। এই সোশিওলজি এবং সাইকোলজি মিলে বিহেভিয়ারাল সায়েন্স। এখানে তোমরা মানুষের ব্যবহার, কারো মাইন্ডে কী চলছে বা কারো মনের কন্ডিশান কীরকম রয়েছে বা তার মনে কী সমস্যা রয়েছে সেগুলি কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে। আমাদের হেলথের উপর বা শরীরের উপর কুসংস্কার যে বিভিন্ন জিনিসগুলো রয়েছে সেগুলো কীভাবে আমাদের শরীরকে প্রভাবিত করে বা অসুস্থ করে তোলে সেগুলো কিন্তু তোমরা এই সোশিওলজি এবং সাইকোলজি থেকে জানতে পারবে। পেপার থ্রি যেটি রয়েছে সেটি হলো ফাউন্ডেশন অফ নার্সিং। এখানেও কিন্তু আরও দুটো সাবজেক্ট রয়েছে, নাম্বার ওয়ান ফাউন্ডেশন অফ নার্সিং এবং নাম্বার টু ফার্স্ট এড। এখানে দেখো এই যে দুটো সাবজেক্ট এর মধ্যে টোটাল 210 ঘন্টা রয়েছে, যেটা সব যে সাবজেক্টগুলো দেখা হলো চারটে সাবজেক্ট রয়েছে তার মধ্যে সবথেকে বেশি আওয়ার্স বা বেশি আওয়ার্সের যে ক্লাস হয় সেটি হলো ফাউন্ডেশন অফ নার্সিং। এখানে দেখো টোটাল 210 ঘন্টা রয়েছে। এটি হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের মেন বা তোমাদের প্র্যাকটিক্যাল যাবতীয় কিন্তু এই সাবজেক্টের মধ্যে তোমাদেরকে পড়তে হবে। এখানে নাম্বার ওয়ান রয়েছে ফাউন্ডেশন অফ নার্সিং, এইটি দেখো টোটাল রয়েছে 190 ঘন্টা। এই একটা সাবজেক্টটি কিন্তু তোমাদেরকে 190 ঘন্টা পড়ানো হবে। এছাড়া বাকি যার একটা সাবজেক্ট রয়েছে ফার্স্ট এড, এটির জন্য রয়েছে জাস্ট 20 আওয়ার বা 20 ঘন্টা। তোমাদের এই সাবজেক্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দুটি হচ্ছে তোমাদের নার্সিংয়ের বেস। তোমরা নার্সিং বা জিএনএম এর পর যদি কোনো হায়ার এডুকেশন করতে যাও বিএসসি বা এমএসসি তখনও কিন্তু তোমাদের এই দুটো সাবজেক্ট বেস হিসেবে কাজ করবে কারণ এটাই তোমাদের ভিত্তি নার্সিংয়ের, এটাই কিন্তু মেন ভিত্তি। চার নম্বর যে পেপারটি রয়েছে সেটি দেখো কমিউনিটি হেলথ নার্সিং ওয়ান, এটি হচ্ছে নার্সিং
বা CHN1, এটির জন্য টোটাল রয়েছে 180 ঘন্টা। তোমাদেরকে এই সাবজেক্টটি বা এই পেপারটি 180 ঘন্টা পড়তে হবে। এর মধ্যে আবার 4টি সাবজেক্ট রয়েছে। দেখো, নাম্বার ওয়ান রয়েছে কমিউনিটি হেলথ নার্সিং 1, এটির জন্য রয়েছে 80 ঘন্টা। দ্বিতীয় রয়েছে এনভায়রনমেন্টাল হাইজিন, এটির জন্য রয়েছে 30 ঘন্টা। তিন নম্বর রয়েছে হেলথ এডুকেশান অ্যান্ড কমিউনিকেশান স্কিল, এর জন্য রয়েছে 40 ঘন্টা। এবং লাস্ট রয়েছে নিউট্রিশান, এটির জন্য রয়েছে 30 ঘন্টা। প্রতিটা সাবজেক্টে কিন্তু বিষয়বস্তু আলাদা। এখানে নাম্বার ওয়ান যে সাবজেক্টটি রয়েছে, দেখো, CHN1 বা কমিউনিটি হেলথ নার্সিং 1, এই সাবজেক্টের মধ্যে তোমাদেরকে বিভিন্ন যে আমাদের রোগগুলো রয়েছে বা আমাদের সমাজের মধ্যে বিভিন্ন যে ডেঙ্গু, ম্যালেরিয়া, এইডস বলো, এছাড়াও তোমাদের যে এখন বর্তমানে যে করোনা, এ সমস্ত যে রোগগুলি হচ্ছে, কী কারণে হচ্ছে এবং এগুলোকে আমরা কীভাবে প্রিভেনশন করতে পারবো, সেগুলি সম্পর্কে আলোচনা রয়েছে। এনভায়রনমেন্টাল হাইজিন, আমরা পরিবেশকে কীভাবে সুন্দর রাখতে পারি বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এছাড়াও রয়েছে হেলথ এডুকেশান এবং কমিউনিকেশান স্কিল, এই সাবজেক্টের মধ্যে আমরা অনেক কিছু জানতে পারবো। এবং মেনলি ফার্স্ট ইয়ারে একটি কমিউনিটি ফিল্ড রয়েছে, যেটি হলো তোমাদেরকে পারিবারিক গিয়ে বা পরিবার কোনো একটা গ্রাম অ্যালোকেট করে দেওয়া হবে, সেই গ্রামে গিয়ে সেখানকার যারা মানুষ রয়েছে তাদের সাথে কথাবার্তা বলতে হবে, আলোচনা করতে হবে এবং তাদের যে সমস্যাটা সেটা আমাদেরকে শুনতে হবে এবং তার যে একটা প্রতিরোধের ব্যবস্থা বা যে সমস্ত প্রবলেমগুলি রয়েছে সেগুলোর এগেনস্টে আমরা কীভাবে প্ল্যানিং করবো এবং সেগুলিকে কীভাবে ইমপ্লিমেন্টেশন করবো, সে সম্পর্কে কিন্তু এই সাবজেক্টের মধ্যে আলোচনা করতে হবে। এবং মানুষের সাথে কীভাবে কমিউনিকেশান করতে হয়, যোগাযোগ করতে হয়, সেটা কিন্তু এই সাবজেক্টের মধ্যে আলোচনা করা হয়। এছাড়াও 4 নম্বর রয়েছে নিউট্রিশান। নিউট্রিশান হচ্ছে তোমাদের পুষ্টিবিদ্যা, খাবারের মধ্যে কী ধরনের পুষ্টি রয়েছে, একটা সুস্থ সবল মানুষের মধ্যে বা একটা অ্যাডাল্ট মানুষের জন্য কতটা নিউট্রিশান দরকার, একটা চাইল্ডের জন্য কতটা নিউট্রিশান দরকার, এছাড়াও একজন স্কুল গোয়িং চিলড্রেন বা একজন 3 থেকে 5 বছরের শিশুর কতটা খাবারের প্রয়োজন বা নিউট্রিশানের প্রয়োজন, এটি কিন্তু এই সাবজেক্টের মধ্যে আলোচনা করা হয়। এই 4টি সাবজেক্ট কিন্তু তোমাদেরকে ফার্স্ট ইয়ারে পড়তে হবে। এই যে সাবজেক্টগুলি তোমরা দেখতে পাচ্ছ, এবার আমরা দেখে নেবো তোমাদের এই সাবজেক্টগুলির জন্য কী কী বই কিনতে হবে বা কতগুলি তোমাদেরকে বই কিনতে হবে। দেখো, বায়োসায়েন্স, এর জন্য রয়েছে অ্যানাটমি এবং ফিজিওলজি এবং মাইক্রোবায়োলজি। অ্যানাটমি এবং ফিজিওলজি এবং মাইক্রোবায়োলজি, এই 2টি বই তোমাদেরকে মেনলি পড়তে হবে। তার মধ্যে এই যে বইটি দেখতে পাচ্ছ, অ্যানাটমি এবং ফিজিওলজি, এর মধ্যে মানুষের শরীরের যাবতীয় অর্গ্যান, সেল, টিস্যু, বিভিন্ন ধরনের ব্লাড বা ব্লাড যে সেলগুলি রয়েছে সে সব বিষয়ে কিন্তু এখানে আলোচনা করে রাখা। এখানে কিন্তু মানুষের শরীর সম্পর্কে সব কিছু রয়েছে। এই বইটি পড়লে তোমরা কিন্তু সব কিছুই জানতে পারবে, অ্যানাটমি এবং ফিজিওলজি। এই যে বইটি দেখতে পাচ্ছ, এই বইটির মধ্যে মেনলি আলোচনা করা হয়েছে আমাদের যে বিভিন্ন রোগ হয় বা বিভিন্ন যে শরীর খারাপ হয় তার যে মূল কারণ, বিভিন্ন যে রোগ জীবাণু সেইগুলো এই বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে। সেগুলি কত ধরনের, কোনোটা দেখবে ব্যাকটেরিয়াল, কোনোটা ফাঙ্গাল, কোনোটা ভাইরাল, বিভিন্ন যে রোগগুলি রয়েছে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাসের কারণ হয়, সেগুলি কিন্তু এই বিষয়ের মধ্যে বা এই বইটির মধ্যে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় নম্বর যে পেপারটি রয়েছে বিহেভিয়ারাল সায়েন্স, এই জন্যও কিন্তু 2টো বই রয়েছে। নাম্বার ওয়ান দেখো রয়েছে সোশিওলজি, এটি তোমাদেরকে কিনতে হবে। এছাড়াও রয়েছে সাইকোলজি, এই 2টি বই তোমাদেরকে বিহেভিয়ারাল সায়েন্সের জন্য কিনতে হচ্ছে। পেপার থ্রি রয়েছে ফাউন্ডেশন অফ নার্সিং, এক্ষেত্রেও 2টি বই রয়েছে। এই বইটি দেখতে পাচ্ছ, ফাউন্ডেশন অফ নার্সিং, এই বইটি থেকে তোমাদের ফাউন্ডেশনের যাবতীয় কোশ্চেন হবে এবং এই বইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটির জন্য রয়েছে 210 ঘন্টা, তার মধ্যে এই বইটি থেকে কিন্তু 190 ঘন্টা। বইটি দেখে নাও, ভলিউম কিন্তু খুব একটা মোটা নয়, এই বইটি তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এটি থেকে রয়েছে 20 ঘন্টা, এই 2টি বই তোমাদেরকে ফাউন্ডেশন অফ নার্সিংয়ের জন্য কিনতে হবে। এছাড়াও পেপার 4 যে সাবজেক্টটি রয়েছে এর মধ্যেও কিন্তু দেখো আরও আলাদা 4টে সাবজেক্ট রয়েছে। তোমাদেরকে যে বইটি কিনতে হবে কমিউনিটি হেলথ নার্সিং, এর জন্য তোমরা এটা নিতে পারো, কমিউনিটি হেলথ নার্সিং, এটি তোমাদের ফার্স্ট ইয়ার এবং থার্ড ইয়ার দুটোতেই কাজে লাগবে। বইটি একটু মোটা রয়েছে এবং বইটার দাম রয়েছে প্রায় 990 টাকা, এটা কিনা হয়েছিল 2018 সালে, এটার দাম কিন্তু এখন বেড়েছে। এছাড়াও তোমরা এটির যে নিউ আপডেট ভার্সান বা নতুন যে এডিশন রয়েছে সেটিও নিতে পারো। এবং আরও যে রয়েছে এনভায়রনমেন্টাল হাইজিন, হেলথ এডুকেশান বা কমিউনিকেশান, এগুলিও কিন্তু তোমরা এই বইটার মধ্যেই পেয়ে যাবে, তোমাদেরকে আলাদা করে নতুন বই কিনতে হবে না। তোমরা যদি এই বইটি কিনো তাহলে তোমাদের কতটা সুবিধা হবে দেখে নাও। এই বইটির মধ্যে রয়েছে কমিউনিটি হেলথ নার্সিং, এনভায়রনমেন্টাল হাইজিন, হেলথ এডুকেশান অ্যান্ড কমিউনিকেশান স্কিল, নিউট্রিশান, এছাড়াও এর সাথে রয়েছে সোশিওলজি এবং সাইকোলজি। এই বইটির মধ্যে কিন্তু বিহেভিয়ারাল সায়েন্সের যে 2টো সাবজেক্ট সেই 2টো পেয়ে যাবে। এছাড়াও কমিউনিটি হেলথ নার্সিংয়ের যে 4টে সাবজেক্ট সেই 4টে সাবজেক্টও কিন্তু এই বইটার মধ্যে পেয়ে যাবে। কমিউনিটি হেলথ নার্সিং কেশব স্বর্ণকার, এই বইটিতে অনেকটা সহজ ভাষা করে লেখা রয়েছে এবং তোমরা জাস্ট একটা বই কিনলে কিন্তু এতগুলো তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। যেটি
এবার আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের আরেকটি প্রবলেম, সেটি হলো তোমরা কিন্তু অনেকে ইংলিশকে ভয় পাও এবং এতগুলি যে আমি সাবজেক্ট বললাম এবং বইগুলি দেখালাম প্রতিটাই কিন্তু ইংলিশে লেখা রয়েছে এবং তোমাদেরকে ইংলিশে লিখতে হবে, ইংলিশে বলতে হবে এবং তোমরা যখন ক্লাসে শুনবে সেখানে জাস্ট তোমাদের একটু বাংলা এবং ইংলিশ বলা হবে বা বাংলাতে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং ইংলিশে আলোচনা করা হবে, কিন্তু তোমাদেরকে লিখতে হবে ইংলিশে। সেক্ষেত্রে কিন্তু অনেকেরই প্রবলেম হয় এবং এটার জন্যই কিন্তু অনেকে পিছিয়ে যাচ্ছ। অনেকেই কমেন্ট করেছো যে তাদের ইংলিশ প্রবলেম রয়েছে, আবার অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে জানিয়েছে যে তার ইংলিশ প্রবলেম রয়েছে, সেই জন্য সে অ্যাডমিশান নেওয়ার পরেও কিন্তু নার্সিং ছেড়ে দিতে চাইছে। এটি কিন্তু তোমরা কেউ ভুলেও করো না, কারণ একবার যখন সুযোগ পেয়েছো সেটিতে কিছুদিন তো টাইম দিয়ে দেখো পারছো কি পারছো না। প্রথম প্রথম হয়তো সবারই সমস্যা হবে, কিন্তু সেই সমস্যারও সমাধানের একটা উপায় রয়েছে। এক্ষেত্রে যদি তোমাদের প্রবলেম হয় এই জন্য কিন্তু তোমাদের আলাদা ইংলিশ টিচার রয়েছে। যাদের যাদের ইংলিশে প্রবলেম রয়েছে তাদের জন্য ইংলিশের টিচার রয়েছে। প্রায় প্রতিটা NTSA বা প্রতিটা নার্সিং ট্রেনিং স্কুলেই কিন্তু একজন করে ইংলিশ টিচার থাকেন এবং একজন করে কম্পিউটার টিচার থাকেন। যাই তোমাদের যে প্রবলেমগুলি হয় সেগুলি কিন্তু তোমাদের সলভ হয়ে যাবে বা তোমরা কিন্তু চাইলেই ইংলিশ টিচারের সঙ্গে আলোচনা করতে পারো বা তোমাদের যে সমস্ত ইংলিশের প্রবলেমগুলি হয় সেগুলি কিন্তু আলোচনা করতে পারো। তাই প্রথমে হাল ছেড়ে দিও না। অনেকে হয়তো অনার্স করছো বা অনার্স করার পরে এখানে চান্স পেয়েছো, সেক্ষেত্রে তোমাদের অনেকেরই মনে হবে যে না অনার্সটা কন্টিনিউ করি বা অনার্সের পর অন্য কোনো লাইনে যাই। তোমরা যদি ইংলিশকে ভয় পেয়ে এখান থেকে ছাড়তে চাও তাহলে কিন্তু সেটা তোমাদের ভুল হতে পারে। তোমরা চাইলে ইংলিশটাকে নিজেদের কন্ট্রোলে আনতে পারো। তোমাদের এই প্রবলেম সলভ করার জন্য কিন্তু টিচার রয়েছে, তাই আগে থেকে ভয় পেও না। জাস্ট তোমরা এই সাবজেক্টগুলি দেখে রাখো, এতদিন যখন সকলে পাস করতে পেরেছে তোমরাও কিন্তু যদি লাইনে থাকো বা তোমরা যদি চেষ্টা করো তোমরাও পারবে এই আশা রাখছি। এই যে সাবজেক্টগুলি বা এই যে বইগুলি দেখালাম তোমাদের এগুলি এখনই কেনার প্রয়োজন নেই। তোমরা NTSA আসো, তোমাদের ক্লাস কন্টিনিউ হোক, কিছুদিন পর তোমাদেরকে বুক লিস্ট দেওয়া হবে এবং কোথা থেকে তোমরা কিনবে কোথায় কত টাকা ছাড় রয়েছে সেগুলি তোমাদেরকে একটি লিস্ট দিয়ে দেওয়া হবে এবং তারপর তোমরা সেখানে গিয়ে কিনতে পারো বা অর্ডার করে দিলে তোমাদের হোস্টেল এসে দিয়ে যাবে। তাই এখনই এটি টেনশন নেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ অ্যানাটমি এবং ফিজিওলজিটি অনলাইনে দেখতে পারো বা তোমাদের যদি কারো দিদিদের বা দাদাদের বই থেকে থাকে তোমরা যদি সংগ্রহ করতে পারো সেগুলি পড়তে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওটিতে আমরা আলোচনা করব নার্সিংয়ের ফার্স্ট ইয়ারে তোমাদের কী কী প্রবলেম হতে পারে। যেমন এটি একটি প্রবলেম ইংলিশের সাবজেক্ট, এটি একটি প্রবলেম। এছাড়াও তোমাদের আরও কিছু প্রবলেম হয়, যেমন জাস্ট বাইরে থেকে বা কোনো অন্য কোনো জায়গা থেকে হোস্টেলে এসে থাকছো সেক্ষেত্রে একটা তোমাদের মানিয়ে নিতে অসুবিধা হয়। এছাড়াও তোমাদের আরও কিছু অসুবিধা হয় যেগুলি হোস্টেলের কিছু কিছু প্রবলেম রয়েছে, সেগুলি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের মতো গুড বাই, থ্যাংক ইউ।